যারা লিথুনিয়ার ক্লায়েন্ট আছেন, লিথুনিয়ার ক্লায়েন্টের জন্য আজকে অনেক বড় একটা আপডেট, আজকে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট। যারা লিথুনিয়ার জন্য ফাইল জমা দিয়ে রাখছেন, যারা ওয়ার্ক ভিসার অপেক্ষায় আছেন, যারা নতুন করে জমা দিবেন, তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আপনারা অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন বেশি বেশি, যারা বাংলাদেশ থেকে লিথুনিয়ার জন্য ফাইল জমা দিয়ে রাখছে এবং যারা নতুন করে জমা দিতে চাচ্ছে, তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এবং তাদের জন্য আজকের ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে। তো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতেছেন, হিমু ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা স্পেশালি যারা লিথুয়ানিয়ার ক্লায়েন্ট আছেন আপনাদের জন্য, যারা এই মুহূর্তে ভিডিওটা ক্লিক করছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যাই। লিথুয়ানিয়ার ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে আমরা যে বিষয়টা জানতে পারছি, সেখান থেকে তাদের বিশ্বের মধ্যে যে কয়টা দেশের মধ্যে তাদের এম্বাসি আছে, সেখান থেকে চারটা দেশের জন্য তাদের যে ভিসার কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। সেখানে তারা মার্চে থেকে তাদের এই চারটা দেশ থেকে ভিসার কার্যক্রম স্থগিত করা দেওয়া হয়েছে, একদম স্পষ্ট তাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। সেটা হলো আপনার জর্দান এবং লেবানন, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা। সেই চারটি দেশ থেকে বর্তমানে কাজ স্থগিত করা হয়েছে। নর্মাল ওয়ার্ক ওয়ার্ক ভিসা যেটা ওয়ার্ক ভিসা, সেটা সেই ভিসাগুলোর কার্যক্রম মার্চে থেকে তারা স্পষ্ট স্থগিত করে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, সেটা বাংলাদেশ থেকে যারা বর্তমানে সাবমিট করে রাখছে এবং ইন্ডিয়াতে যারা অলরেডি সাবমিট করে রাখছেন, তাদের যে কার্যক্রমগুলো যেটি স্টেপ বাই স্টেপ পরিচালনায় কমপ্লিট হয়ে গেছে, তাদের ভিসার কার্যক্রমগুলো চলমান আছে এবং তারা নতুন করে কোনো ওয়ার্ক ভিসার কার্যক্রম তারা অ্যাপয়েন্টমেন্ট দিবে না এবং তারা স্পষ্টভাবে বলে দিছে। সেটা কতদিনের জন্য এবং কতদিনের জন্য স্থগিত রাখা হয়েছে সেটা এখন পর্যন্ত নির্দিষ্ট করে বলা হয়নি। শ্রীলঙ্কাও সেম, আপনারা যারা নতুন করে যারা চিন্তা ভাবনা করতেছেন, নতুন করে যে বাংলাদেশে ওয়ার্ক পারমিটগুলো আছে এবং নতুন করে নেপালে আমাদের চান্স আছে, নেপাল থেকে আমরা চাইলে কার্যক্রমগুলো করতে পারবো, নেপাল থেকে আমরা চাইলে ভিসার কার্যক্রমগুলো করতে পারবো, সেখানে আমাদের জন্য একটা অপশন রয়েছে। আর বিভিন্ন দেশ থেকে অন্যান্য দেশগুলোতে চলমান আছে, এই চারটা দেশের কাজ স্থগিত করে দেওয়া হয়েছে, সেটা তাদের ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে জানানো হয়েছে। তো যারা অলরেডি ইন্ডিয়াতে জমা করে রাখছেন, আপনাদের কোনো টেনশন কোনো কারণ নেই, আপনাদের কার্যক্রমগুলো ভিতরে যে কার্যক্রমগুলো এবং কমপ্লিট হয়ে গেছে আপনারা ভিসা পেয়ে যাবেন, আপনাদের কোনো টেনশনের কোনো কারণ নেই। নতুন করে আমরা যেটা জানতে পারছি, ইন্ডিয়া থেকে আর বাংলাদেশ থেকে ইন্ডিয়ার সাবমিট করা যাবে না, সেখান থেকে নেপালে সাবমিট করতে হবে নতুন করে। তো যারা লিথুনিয়ার জন্য ফাইল জমা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন, যারা নতুন করে আবার জমা দিবেন, অবশ্যই জিনিসটা মাথায় রাখবেন। তো যত লিথুনিয়ার ক্লায়েন্ট আছেন আপনাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটুকু ছিল। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, কারণ যারা লিথুনিয়ার ক্লায়েন্ট আছে তাদের জন্য ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো আপডেট নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।